अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, डरना नहीं मिटाना है। প্রকাশ কেন মারছিস রেখাকে? ছেড়ে দে ওকে। তুমি সরে যাও মা। প্রকাশ প্লিজ ছাড়ো আমাকে। ছাড়বো না তোকে মা, তুমি ছাড়ো আমাকে। আরে মাস্টার মশাই, কি করবো তোর সাথে বল, কি করবো? আরে মাস্টার মশাই, কি করছেন কি ভিতরে? তুমি যাও নিজের কাজ করো। আরে দরজাটা খুলুন দাদা, বলে দিচ্ছি আপনাকে, নালে পুলিশের লোক ডেকে আনবো। আরে তুমি পুলিশ কেন, গিয়ে মিলিটারি ডাকো। অদ্ভুত অশিক্ষিত লোক তো। হ্যাঁ আজ তোকে আমি ছাড়বো না, তোর গল্প শেষ করবো আজ। আরে মারছেন কেন দাদা? তুই এমনিতে মানবি না তাই না? চল আমার সঙ্গে। কি করছো? প্লিজ ছাড়ো আমাকে। মাস্টার মশাই, শিক্ষক আপনি, এসব আপনার শোভা পায় না। এই যে স্ত্রীকে ধরে মারছেন, এর শাস্তি কি জানেন আপনি? আপনি আমায় জেলে ঢুকান বা হাতে হাত করা পড়ান, কিন্তু আর আমি সহ্য করতে পারছি না। করেছেনটা কি উনি বলুন? যখন সমাজের সবাই জেনেই গেছে এইসব ব্যাপার স্যাপার, তাহলে লজ্জার কি আছে? কি করেছে? এখন তো সবে ওকে আমি একজনের সাথে দেখেছি, না জানি আমার অজান্তে ও কার কার সাথে কি কি করেছে। আমি বাইরে বাচ্চাদের শিক্ষা দিই, আর আমার স্ত্রী হয়ে ও এই সব করছে, আর আপনি বলছেন সহ্য করতে, ঝামেলা না করতে। তাহলে এখন করবোটা কি? আমি নয় আপনার ওয়াইফকে অ্যাডাল্টারি কেসে জেলে বন্দি করে নেব। ভেবে নিন, এনার সাথে সাথে আপনারও নাম খারাপ হবে। কিন্তু বুঝতে পারছি, সব বুঝতে পারছি আমি। বাচ্চাদের বাবা মা আমাকে বিশ্বাস করবে না, বাচ্চাদের টিউশনের জন্য আমার কাছে পাঠাবে না। কিন্তু কিন্তু কি করব আমি? কি ভাবছেন আপনি? আমার কথা শুনুন, বাড়ির ঝামেলা বাড়িতেই মিটিয়ে নিন, সম্মানটা বেঁচে যাবে। পাড়ার লোকেরা জানাজানি হয়ে গেলে একটা যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাবে। আরে বৌদি নমস্কার। ব্যাপারটা হচ্ছে যে শুনলাম নাকি মাস্টার মশাই আমারও নাম নিয়েছে আপনার সাথে, মানে আমি আমি তো ওখানে ছিলাম না তাই না? এ বাবা, মনে হচ্ছে বৌদি রেগে গেছে। এবারে সোনালি প্রথম হবে, দেখে নেবে। কিন্তু স্যার, দুটো সাবজেক্টে ফেল করেছে ও, তাই ওর বাবা ওকে খুব বকাবকি করছে। আচ্ছা, বাট ডোন্ট ওরি, এইবারে ওই ফার্স্ট হবে, যদি মন দিয়ে পড়াশুনো করে তবে। বৌমা, বৌমা! আরে ফোনটা কেন ধরছো না তুমি? এক্সকিউজ মি, আমি আসছি। বৌমা, বৌমা, কখন থেকে তোমার ফোনটা বাজছে? হ্যাঁ মা, তোমার ফোন বাজছে। কার ফোন? কতক্ষণ ধরে বলছি আমি যে ফোনটা তোলো, ফোনটা তোলো, ফোনটা সাইলেন্ট রাখতে পারো না? তুমি জানো না আমি টিউশন পড়াচ্ছি। সরি সরি। ঠিক আছে তো, বৌমা ফোনটা সাইলেন্ট করে দিয়েছে, এবার তুই যা,
যা গিয়ে পড়া। হ্যালো, হ্যালো, না তুমি শোনো, দেখো আজকের পরে আমাকে আর ফোন করো না। জানো তোমার জন্য আমাকে কত মার খেতে হয়েছে? ব্যাপারটা পুলিশ স্টেশন অব্দি এগিয়ে গেছে, গোটা পাড়ায় আমার বদনাম হয়ে গেছে। আজকের পর আর ফোন করো না। ওই মা, বুঝতে পারছি, সব বুঝতে পারছি। কখনো কখনো কিছু ব্যাপার আমাদের হাতে থাকে না। আচ্ছা শোনো বৌমা, আমাকে মেথি এনে দাও, আমি গুঁড়ো করে রাখছি। আজ সন্ধেবেলা আলু মেথি বানিও, ঠিক আছে? শোনো, দাঁড়াও, আমার কথাটা শোনো। শুনছো? শোনো, দাঁড়াও, আমার কথাটা শোনো, দাঁড়াও। আরে কোথায় যাচ্ছো তুমি? দাঁড়াও, শোনো, আমার কথাটা শোনো প্লিজ, দাঁড়াও। শুনছো? শোনো, আমার কথাটা শোনো, দাঁড়াও। প্লিজ আমার ফোনের উত্তর দাও। তুমি কেন আমার সমস্যাটা বুঝতে পারছো না? আমার জীবনটা শেষ হয়ে গেছে, এখন আমার কাছে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। শোনো, দাঁড়াও, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। শুনছো? শোনো, দাঁড়াও, শোনো, আমার কথাটা শোনো, দাঁড়াও, শোনো, দাঁড়াও, আমি বলছি তো। কি করতে যাচ্ছিলে তুমি? মরতে যাচ্ছি আমি। কেন, কি নাম তোমার? নাম যদি কি করবে? কিন্তু মরতে কেন চাও? মিশাল স্যার আমার সাথে অন্যায় করেছেন, আমাদের টিউশন পড়ানোর অজুহাতে খুব খারাপ কাজ করেছেন, আর সেই সবের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে। আজ সন্ধ্যায় একটা স্পেশাল ক্লাস আছে, তুমি তোমার বোনের বাড়ি চলে যেও, আমি কোনো ডিস্টারবেন্স চাই না, সামনেই ওদের এক্সাম রয়েছে, বুঝতে পারছো আমি কি বলছি? খুব ভালো, আমি আসছি মা। আচ্ছা বাবা, সন্ধ্যায় দেখা হচ্ছে। এখনই হাতটা কেটে যেত। আরে কিচ্ছু হতো না মা, আমার এখন এই অন্ধ চোখ দিয়েই দেখার অভ্যেস হয়ে গেছে।
মা, একটা প্রশ্ন করব আপনাকে। হ্যাঁ বলো মা। আপনি কি করে অন্ধ হয়ে গেলেন? প্রকাশের বাবা আর্মিতে ছিলেন, প্রকাশ যখন 5 বছরের উনি তখনই মারা যান। আমি একটা সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাই। ব্যাস, আমি শুধু চেয়েছিলাম বাবা হারা ছেলেটা আমার যেন পড়াশোনা করতে পায়, আর ও যেন কোনো খারাপ সঙ্গে না পড়ে। তারপর একদিন আমি দেখলাম যে প্রকাশ, এটা এটা তুই কি করছিস? কিছু না মা। মিথ্যে কথা বলছিস আমাকে? না চুরি করিনি। মিথ্যে বলছিস আমাকে তুই? না মা। তুই চুরি করিস? না না মা, আমি চুরি করিনি। দাঁড়া, আজ দেখাচ্ছি তোর মজা। চুরি করে আবার মিথ্যে কথা বলছিস? আজ আমি তোকে ছাড়বো না। দাঁড়া, আমি চুরি করিনি। দে হাত দে আমাকে। মা, আমি চুরি করিনি মা। হাত কর, মা। এরকম করো না মা। প্রকাশ, হাত দে। না মা, লেগে যাবে। না হাত দে বলছি আমি তোকে। না মা, না মা, আমি চুরি করিনি মা। মা, লেগে যাবে। না মা, না 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 মা, না মা, আর করবো না মা। মা, 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 আমি আর চুরি করবো না মা। মা, 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 চোখ খোলো মা, মা চোখ খোলো, মা, মা চোখ খোলো, মা, মা চোখ খোলো, মা কি হলো তোমার? প্রকাশ চেঁচাতে থাকে, মা চোখ খোলো, চোখ খোলো। কিন্তু সেদিনের পর থেকে আমার এই চোখ দুটো আর কখনো খোলেনি। তাহলে কি আপনি ওকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ মা, আমি তো মা। মা তো নিজের বাচ্চার সব ভুল ক্ষমা করে দেয়। মা, আমি একটু আসছি। ম্যাম, ভালো হয়েছে আপনি এসে গেছেন। যদি আপনি আজ না থাকতেন না, আমি সত্যি মরে যেতাম। দেখো, আজ আমি তোমাকে এটাই বোঝাতে এসেছি যে জীবন একবারই পাওয়া যায়, আর কোনো কারণেই সেটা নষ্ট করা উচিত না। কিন্তু জীবনে যদি সম্মানটাই না থাকে, তাহলে এমন জীবন রাখার কি মানে? আমি বেঁচে আছি না, হয়তো তোমার থেকে অনেক বেশি কষ্ট সহ্য করছি আমি। কিন্তু এরকম জীবন নিয়ে আমি বাঁচতে পারবো না। এর থেকে তো ভালো হয় আমি মরে যাব। দেখো, আমি হাত চোর করছি। এই মরে যাওয়ার চিন্তা মাথা থেকে দূর করে দাও। জীবনে এরকম অনেক ছোট বড় ঘটনা ঘটতেই থাকে, সেসব ভুলে এগিয়ে যেতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। আর আমি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এই লড়াই তোমাকে একাই লড়তে হবে, বুঝতে পারছো তো তুমি? আর কথা দাও আমাকে, আজকের পর সুইসাইড করার কথা চিন্তাও করবে না, আর আমাকে আর ফোন করো না। প্রমিস? খেয়াল রেখো নিজের। তোর কে হয় রে এটা, বয়ফ্রেন্ড? Thank you.
একটুখানি খুলেছিল না পুরোটাই। আমার ঠিক লাগছে না। আরে ঠিক তো আমারও লাগছে না, কিন্তু যদি পাশ করতে হয় তবে এসব তো একটু করতেই হবে, তাই না? একবার দেখো আমার দিকে, দেখো। অলরেডি তুমি 190 পেয়ে গেছো। প্রকাশ, জানবো বাবা। আরে চাই না চা, এবার তুমি পাবে 100-এ-100। তুমি কাল সময় মতো চলে এসো, যদি ফেল না হতে হয় তবে, বাকি পড়াটা আমরা কাল পড়ব। কে এসেছে? আমি মা। তুমি এসে গেছো রেখা? আচ্ছা ভালো হয়েছে, আমার চা খেতে খুব ইচ্ছে করছিল। হ্যাঁ এখনই বানিয়ে আনছি। প্রকাশ, তোর ক্লাস শেষ হয়ে গেছে? আরে মা, নিজের কাজটা করো না তুমি, ক্লাস শেষ হলো। আরে কিচ্ছু হয়নি মা, রেখার হাত থেকে একটা বাসন পড়ে গেছে। বলেছিলাম না তোকে, হ্যাঁ আজ একটু বেশি সময় ধরে ক্লাস করাবো। হ্যাঁ কথা কানে যায়নি না? কেন এসেছিস, কেন এসেছিস? হ্যাঁ যদি আজকের পরে আমার কথার যদি একটু নড়চড় হয় তাহলে তোকে বাপের বাড়ি নয় সোজা ভগবানের কাছে পাঠিয়ে দেবো, মনে রাখিস। স্যার স্যার তাড়াতাড়ি আসুন স্যার, ওই দেখুন। Thank you.
এই নাম্বারটা কার? হ্যাঁ, আমি মিসেস রেখা শর্মা কথা বলছি। দেখুন, আমরা একজন মহিলাকে এখানে আহত অবস্থায় পেয়েছি। ওনার বয়স ধরুন এই 19 বছরের কাছাকাছি। ওনার কাছ থেকে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেই সুইসাইড নোটে লেখা রয়েছে যে আমার মৃত্যুর জন্য কেউ কিন্তু দায়ী নয়। কোন মেয়ের লাশ পাওয়া গেছে আর আপনি আমাকে কেন ফোন করেছেন? এই মেয়েটার ফোন থেকে আপনাকে কিন্তু অনেকবার ফোন করা হয়েছে। শেষ কলটা আজ সকালে করা হয়েছে। ওর নাম জাহ্নবী, চেনেন আপনি? হ্যাঁ, আমার হাজবেন্ড প্রকাশ শর্মা স্টুডেন্ট স্টুডেন্টও। হ্যাঁ ইন্সপেক্টর, কে জাহ্নবী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, একবার এসেছিল আমার কাছে টিউশন পড়তে। পড়াশোনায় খুব একটা ভালো নয়, আর আপনি তো জানেন যে এই বয়সে যে কোনো বাচ্চাই চাপ নিয়ে ফেলে। হতে পারে ও পড়াশুনোর চাপটা নিতে পারেনি। ভীষণ দুঃখের খবর এটা যে ও সুইসাইড অ্যাটেম্প করেছে। ভেরি স্যাড। ঈশ্বর ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। হ্যাঁ, আমি চলে আসব। হ্যাঁ সোনালি, সরি ফর টুডে। হ্যাঁ হ্যাঁ, আরে আমার প্রমিসটা আমার মনে আছে, অবশ্যই পাস করবে। কিন্তু তুমিও তোমার প্রমিসটা ভুলো না যেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ সোনালি, সরি ফর টুডে। হ্যাঁ হ্যাঁ, আরে আমার প্রমিসটা আমার ভালোই মনে আছে, কিন্তু তুমিও তোমার প্রমিসটা ভুলো না যেন। আমরা জীবনকে যতটা সহজ সরল মনে করি অতটা হয় না। প্রতি মুহূর্তে কোনো নতুন চ্যালেঞ্জ আমাদেরকে উন্মাদ করে ছেড়ে দেয়। সফল জীবন সেই যাপন করে যে এই প্রতিটা বাধা বিপত্তিকে পেরিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আর আমরা যদি কোথাও আটকে যাই, তখন এই পরিস্থিতিগুলোই অপরাধের রূপ নিতে পারে। নমস্কার, আমি হলাম অমিত পচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজ আমরা নিয়ে এসেছি এরকমই কিছু অন্যায়ের গল্প। ভোপাল, মধ্যপ্রদেশে থাকা রেখার জীবনে হঠাৎ করেই একটা ঝড় চলে আসে। একদিকে রেখার স্বামী তার ওপরে নানান রকমের অপবাদ দিচ্ছে, সেখানে অন্যদিকে এক কলেজের মেয়ে জাহ্নবী আত্মহত্যা করার চেষ্টা করেছে, যার কারণ প্রকাশকে মনে করা হচ্ছিল। আসল সত্যিটা কি? রেখাকে দেওয়া অপবাদগুলো কি আসলে সত্যি ছিল? জাহ্নবীর আত্মহত্যার পেছনে কি কারণ হতে পারে? জাহ্নবী রেখার থেকেই বা কেন সাহায্য চাইছিল? আর এখন সোনালীর সাথে কি হতে চলেছে, চলুন দেখা যাক। এরকম করবেন না স্যার, আমার আর ভালো লাগছে না। দেখো, ভালো তো আমারও লাগছে না, কিন্তু পাশ করতে গেলে তো এগুলো করতেই হবে। না স্যার, প্রয়োজনে আপনি আমায় ফেল করিয়ে দিন, কিন্তু আমি এসব করতে পারবো না। এরকমটা কেন বলছো তুমি? আমি তোমায় ফেল করাবো না। তুমি এইভাবে যেতে পারো না, তুমি কিন্তু ফেল করবে। আরে শোনো শোনো, Thank you.
লাইনে এসে গেছো তো? এটা আপনি কি করলেন স্যার? আপনি এই ভিডিওটা ভাইরাল করে দিয়েছেন। তাহলে বুঝেছো আমি কি করতে পারি? প্লিজ স্যার, প্লিজ আপনি ওটা ডিলিট করে দিন, নয়তো আমি মরে যাব। আরে মরার কি প্রয়োজন আছে তোমার? হ্যাঁ, যে কাজটা কাল না করে চলে গিয়েছিলে সেটা কাল এসে করে দাও, ঠিক আছে? আরে কেঁদো না, সব কিছু ঠিক করে দেবো আমি, ঠিক আছে? সব কিছু ঠিক করে দেবো, তুমি শুধু কাল এসো আর নিজের পেন্ডিং কাজটা শেষ করো, আর তোমার সামনেই কালকে ভিডিওটা ডিলিট করব, একদম প্রমিস। আর তাছাড়া ওই ভিডিওটায় তো শুধু একটা বোতাম খোলা ছিল, এর থেকেও বড় ভিডিও কিন্তু আমার কাছে আছে। স্যারের ওয়াইফ বলছি রেখা, আমার নাম্বারটা লিখে নাও, কাল কথা বলছি। 9837। তুমি এরকম কিচ্ছু করবে না, বুঝেছো তুমি? যদি আমি স্যারের শর্ত মেনে না নি, তাহলে উনি আমার বদনাম করে দেবে। তুমি স্যারের কোনো শর্ত মানবে না আর এরকম কিচ্ছু করবে না। তাহলে তো আমার কাছে মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই। দাঁড়াও, প্লিজ আমি বলছি দাঁড়াও। কখনো ভেবেছো তোমার লাশ দেখলে তোমার বাবা মায়ের উপর দিয়ে কি যাবে? আর যখন ওনারা আমার ভিডিওটা দেখবেন তখন ওনাদের কি হবে একবার ভেবেছেন আপনি? স্যার আমায় কলেজ থেকে বের করে দেবেন, আর তারপর যদি আমার প্যারেন্টস সুইসাইড করে নেয় তখন আমি কি করব? এরকম কিচ্ছু হবে না, আমাকে একটু সময় দাও, আমি কিছু একটা করছি, ট্রাস্ট মি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ততক্ষণ তুমি কিচ্ছু করবে না। আমার কাছে তোমার নাম্বার আছে, আমি তোমাকে ফোন করব। হ্যাঁ, কোথায় গিয়েছিলে এত দেরি হলো? জাহ্নবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। কে জাহ্নবী? ওই যে যার সাথে তুমি প্রথমে অসভ্যতা করেছিলে, ওর ভিডিও তৈরি করে ওর বদনাম করার চেষ্টা করছো, লজ্জা করে না তোমার? টিচার তুমি, ওদের প্যারেন্টস কত বিশ্বাস করে তোমার কাছে পড়তে পাঠায়, আর তুমি তুমি এসব? আরে ভীষণ চালাক মেয়েটা, ও নিজেই আমাকে উস্কেছে। আমাকে ছোট বাচ্চা ভেবো না, সব কিছু বুঝি। আজ তোমার এই অসভ্যতার জন্য ওই মেয়েটা সুইসাইড করতে যাচ্ছিল। আচ্ছা, এটা এতটাও বড় ব্যাপার না, তুমি আমার কাছে এসো। হাত ছাড়ো আমার, আবার যদি ছোঁয়ার চেষ্টা করেছো না তাহলে সবকিছু মাকে বলে দেবো, আর কালকের মধ্যে সব জায়গা থেকে যদি ওই ভিডিও ডিলিট না করেছো তাহলে তুমি ভাবতেও পারছো না আমি কি করব। কি করবে তুমি? তোমাকে প্রকাশ্যে নিয়ে আসবো। হ্যালো। হ্যাঁ ম্যাম, কথা হয়েছে স্যারের সাথে? হ্যাঁ, আমি স্যারের সাথে কথা বলেছি, আমি ওকে বুঝিয়েও দিয়েছি খুব ভালো করে, ও ডিলিট করে দেবে ভিডিওটা। আর শোনো, তুমিও এবার এসব কথা ভুলে যাও। হ্যাঁ।
হ্যালো, বলুন। আমাকে মাস্টারমশাই ডেকেছেন, ওনার রুমের ল্যাম্পটা বোধহয় খারাপ হয়ে গেছে। কই, আমাকে তো কিছু বলেনি। আপনি একবার ফোন করে নিন ওনাকে। ঠিক আছে, আসুন। কে এসেছে রেখা? ইলেকট্রিশিয়ান মা। আচ্ছা, হয়ে গেছে দাদা? হ্যাঁ ম্যাম, এটা আগে থেকেই ঠিক ছিল। ঠিক আছে, আমি তবুও দেখে নিচ্ছি কানেকশনে কোনো প্রবলেম আছে নাকি। তুই যা। এসব কি? কি এসব? আমার অজান্তে তুমি পরপুরুষ ডেকে বাড়িতে নোংরামো করছো আর আমাকে জিজ্ঞেস করছো যে কি এসব? কি হয়েছে? আমার মা অন্ধ বলে সুযোগ নিচ্ছ না? সুযোগ নিচ্ছ না? প্রকাশ, তুই আমায় বলবি কি হয়েছে? এই যে তোমার বৌমা, আমার অজান্তে জানি না কার কার সাথে কি কি করছে। কখনো গোয়ালা, কখনো কোরিয়ারের ছেলে, জানি না আর কে কে। তুমি জানো না মা, তোমার যদি চোখ থাকতো তুমি দেখতে ও কি কি করছে। ঠিক আছে মা, আমি বেরোচ্ছি, সন্ধ্যায় আসবো। রেখা, প্রকাশ বেরোচ্ছে, তুমি দরজাটা দিয়ে দাও। কেউ আমার কথায় কোনো পাত্তাই দেয় না। এত বছর ধরে এভাবে তরকারি কাটছেন কিন্তু হাত কাটেনি আপনার একবারও? তোমায় তো বলেইছি আমার অভ্যাস হয়ে গেছে। এতগুলো বছর ধরে ছেলে চলে যাওয়ার পর দরজা বন্ধ করছেন, কিন্তু কোনো ভুল হয়নি আপনার? বলেছি তো আমি, এখন চোখ বন্ধ করেও আমি সব দেখতে পাই। সব দেখতে পান আপনি, সব জানেন আপনি, শুধু আপনার ছেলের কিছু দেখতে পান না। আপনার ছেলে টিউশন পড়ানোর নাম করে মেয়েদেরকে এখানে ডাকে, ওদের অত্যাচার করে, সেটা দেখতে পান না আপনি? বাইরে অচেনা লোকেদের সামনে আমাকে অসম্মান করলো, এত অপমান করলো, সেটা দেখতে পাননি আপনি? মিথ্যে কথা বলে প্রত্যেকটা কথায়, সেটা দেখতে পান না? জানেন কি, জাহ্নবী নামের একটি মেয়ে সুইসাইড করার চেষ্টা করেছে, সেটা আপনার ছেলের অসভ্যতার কারণে। এখন হসপিটালে কোমায় চলে গেছে, কিন্তু আপনি কিচ্ছু দেখতে পান না, আপনি কিচ্ছু জানেন না। অপরাধী আপনার ছেলে, অপরাধী, কিন্তু আপনি তো অন্ধ, আপনি তো কিছু দেখতেই পান না। আপনার ছেলে আপনাকে অন্ধ করেছে, আপনি চোখের সাথে সাথে মন আর মাথাটাকেও বেঁধে রেখেছেন। আজ আপনার ছেলে আবার নতুন কোনো মেয়ের সর্বনাশ করতে গেছে, আবার একটা অসহায় মেয়ে সুইসাইড করবে, যার জন্য দায়ী হবে আপনার ছেলে, কিন্তু আপনি তো অন্ধ, আপনি তো কিচ্ছু দেখতে পান না। আবার একটা মেয়ে মরে যাবে, চোখে মমতার পট্টি বেঁধে তুমি একটা রাক্ষসকে আদর যত্ন করে যাচ্ছ মা। রেখা, আমার যদি চোখ থাকতো না তাহলে আমি নিজেই ওই রাক্ষসটাকে শেষ করে দিতাম, কিন্তু কি করব, আমার কিছু করার নেই, আমি খুব অসহায়। কিন্তু কিন্তু তুমি তো তা নও, তোমার চোখ দুটো তো খোলা বৌমা। জাহ্নবী রেখাকে আত্মহত্যা করার যে হুমকি দিয়েছিল সেটা সম্পূর্ণ করল, এবং তার প্রাণ জীবন এবং মৃত্যুর মাঝামাঝি ঝুলছে। সেখানে অন্যদিকে রেখা চেয়েও কিছু করতে পারছিল না। ও নিজের স্বামী প্রকাশের ব্যাপারে সব সত্যি জেনে গেছিল। ও কিভাবে নিজের স্টুডেন্টদের সাথে তাদের এক্সামে পাশ করিয়ে দেওয়ার জন্য বা ভালো নম্বর দেওয়ার জন্য তাদের সুযোগ নিচ্ছিল। প্রকাশ নিজের মা হিনার অন্ধ হওয়ার দরুন ভরপুর সুযোগ সুবিধা নিয়েছে। যদি প্রকাশের মা তার কার্যকলাপের ওপর নজর রাখতে পারত তাহলে সেই ক্ষেত্রে প্রকাশ এই নোংরা খেলা যেটা খেলছিল সেটা কখনোই খেলতে পারত না। আর এখন দেখার বিষয় একটাই, যে রেখা কি পদক্ষেপ নেয়। ও কি জাহ্নবীর মতো আরও অনেক মেয়ে যারা এই প্রকাশের সাথে ফেঁসে রয়েছে
তাদের সাহায্য করতে পারবে আর প্রকাশের সত্যিটা সবার সামনে আনতে পারবে? চলুন দেখা যাক। ঠিক আছে, আই উইল কল ইউ। হ্যাঁ, হ্যালো, আসতে স্যার, এত তাড়াহুড়োর কি আছে? তাড়াহুড়ো তো আমার নেই, তাড়াহুড়ো তো তোমার। কাল এক্সাম আর তার জন্য তৈরিও হতে হবে। স্যার, পরীক্ষার জন্য পড়াশোনা করার কি দরকার? আপনি আছেন তো, আমায় একসাথে একশো দিয়ে দেবেন। সবকিছু বুঝে গেছো? হ্যাঁ, জাহ্নবীর মতো পোকা নই বলছেন। এই জাহ্নবী কোথা থেকে এলো? জাহ্নবী তো জীবন আর মরণের মাঝখানে লড়াই করছে। হতে পারে কালকে আমি থাকলাম না। এসব কি উল্টো পাল্টা বলছো তুমি? কে? রুম সার্ভিস। কিছু লাগবে না আমাদের? আরে, আমি কোল্ড কফি আনিয়েছি, প্লিজ স্যার। ঠিক আছে, আমি নিয়ে আসছি। দিয়ে দাও দাদা কোল্ড কফি। তুমি তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি আমাকে ধাক্কা দিচ্ছ। হ্যাঁ, আমাকে? হ্যাঁ, ভুলে গেছো ওই দিনটা, সেদিন কিভাবে পুলিশ স্টেশনে তোমায় ফাঁসিয়েছিলাম? সেদিন তো তোমায় ছাড়িয়ে এনেছি, কিন্তু এইবার এমন কেস খাওয়াবো যে আর বাইরে বেরোতে পারবে না, বুঝেছো? চল বেরো, বেরো এখান থেকে। আরে যা এখান থেকে। ভিডিও তৈরি করো, সোনালী, ভিডিও তৈরি করো। ভিডিও তৈরি করলে তুই পাস করতে পারবি না, এটা বলে দিলাম। রাখ ফোনটা। ওরা পড়াশোনা করেই পাস করবে, তার জন্য নিজেকে বিকোতে হবে না, বুঝেছো তুমি? আমার গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, আমার গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, আমার গায়ে হাত। ম্যাম, ম্যাম, ছাড়ো। ম্যাম, খুব সাহস হচ্ছে না? ভিডিও ভিডিও করতে থাকো, ভিডিও করতে থাকো, ভিডিও ভিডিও করতে থাকো, ভিডিও করতে থাকো, ভিডিও করতে থাকো। ভিডিও বানাচ্ছিস? হ্যাঁ, ভিডিও বানাচ্ছিস, ভিডিও বানাচ্ছিস তুই? হ্যাঁ, হ্যাঁ, বল। বলছি ছাড়ো। আমার ভিডিও বানাবি? হ্যাঁ, ছাড়ো। Thank you.
ইন্সপেক্টর স্যার, গ্রেফতার করুন ওকে। ওর জন্যই জাহ্নবী সুইসাইড করার চেষ্টা করেছে। আর জানি না কত অসহায় বাচ্চাগুলোকে শোষণ করেছে ও। লজ্জার জন্য ওরা কাউকে কিচ্ছু বলতে পারেনি, চুপ থেকেছে। আর আজ ও সোনালির সাথেও সেই একই কাজ করতে চলেছিল। সোনালি, এই দেখুন স্যার। হ্যালো স্যার, আমি লোকেশন পেয়ে গেছি, আমি পৌঁছচ্ছি। কিন্তু এটা শেষবার হবে, এরপরে আমি রেখা বলছি, স্যারের ওয়াইফ। সরি ম্যাম। ম্যাম, স্যার আমাকে এসব জোর করে করাচ্ছে, আমার তো ভয় করছে কালকে আমার পরিবার যদি সবটা জানতে পেরে যায়। শোনো আমার কথাটা শোনো, ও তোমাকে হোটেলে ডেকেছে তো, আজ তুমি হোটেলে যাবে, ঠিক আছে? শোনো কথাটা শোনো, তুমি যাও, আমিও ওখানে যাচ্ছি। শুধু আমাকে হোটেলের লোকেশন আর অ্যাড্রেস পাঠাও। ওকে ম্যাম। স্যার, এই মানুষটা টিচারের রূপধারী একজন অপরাধী, আর এই অপরাধী জানি না কত অসহায় মেয়ে সর্বনাশ করেছে। আর সমাজে এরকম মানুষের কোনো প্রয়োজন নেই, আর এইসব মানুষের জায়গা সমাজে নয়, জেলখানায় হওয়া উচিত। আমাদের আশেপাশে প্রকাশের মতন লোকজনের অভাব নেই, তারা যে কোনো সময় নিজের কুকর্মের মাধ্যমে আমাদের সুখ শান্তি কেড়ে নিতে পারে, কিন্তু আমরা তাদেরকে তাদের উদ্দেশ্যে সফল হতে দেব না। অবশ্যই রেখা প্রথমে নিজের স্বামীর থেকে ভয় পেয়ে গেছিল, কিন্তু ও একটু সাহস দেখালো এবং প্রকাশের আসল রূপ বেরিয়ে এলো। আজ হলো প্রকাশের আদালতে মামলার দিন। যদি প্রকাশের মা ছোটবেলা থেকেই ওর এই কুকর্মগুলোকে অগ্রাহ্য না করত, তাহলে বোধহয় রেখা এবং কলেজের অন্যান্য মেয়েরা আজকে এরকম সমস্যায় পড়ত না। এর থেকে আমরা আরও একটা জিনিস শিখতে পারি, মন দিয়ে পড়াশুনো করলেই ভালো নম্বর আসে, তার জন্য নিজের সম্মান বিক্রি করতে হয় না। এই শিক্ষা শুধু সোনালীর একার নয়, বরং বাকি সমস্ত স্টুডেন্টসদেরও। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এক চাঞ্চল্যকর ঘটনার সাথে নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন ক্রাইম অ্যালার্ট, আর মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।